সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 8ই মুহররম 1443 হিজরি মোতাবেক 17ই আগস্ট 2021 মঙ্গলবার আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 34। বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি এবং বিভিন্ন বংশের কাছে দাওয়াতের পরিবেশনা বা দাওয়াত পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে বিভিন্ন ব্যক্তিকে এবং বিভিন্ন বংশ গোত্রকে যে ইসলামের দাওয়াত পেশ করেছেন এ হচ্ছে বিষয়, বিশেষ করে হজের মৌসুমগুলিতে যখন মানুষরা আরবের বিভিন্ন এলাকা থেকে আগমন করত মক্কার উদ্দেশ্যে, এই সময়টাকে বড় সুন্দর সুযোগ হিসাবে গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন যে প্রকাশ্যে দাওয়াত দাও, তার আগে এমন একটা সময় ছিল, আমরা আলোচনা করেছি ধারাবাহিক দাওয়া সিররিয়া, গোপন দাওয়াত, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া। জি, তখনকার অবস্থার এটাই দাবি ছিল যে গোপনে দাওয়াত দেওয়া হোক, ব্যক্তি পর্যায়ে দেওয়া হোক, হ্যাঁ সমষ্টিগতভাবে নয়। তারপরে আল্লাহ যখন ফাসদাবে মা তোমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, এই আয়াতগুলিও সিরাতের ওই পর্ব আলোচনা করতে গিয়ে বলেছি যে তোমাকে যা আদেশ করা হয়েছে বা তুমি যার আদিষ্ট হয়েছ সেটা খোলাখুলি পেশ করো, প্রকাশ্যে বর্ণনা করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে এড়িয়ে চলো, মুশরিকদের পরোয়া করিও না যে কে কী বলছে, কে গালমন্দ করছে, কে শত্রুতা করছে, ওসবের পরোয়াই করিও না। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বিদ্রূপকারী উপহাসকারী তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, এই জন্য যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে ব্যঙ্গ করেছে, ব্যঙ্গচিত্র হোক অথবা কটাক্ষ করেছে, খারাপ মন্তব্য করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ দেওয়া হলো তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি অভ্যাস ছিল যে তিনি হজের মৌসুমে আর আরবদের যে মেলাগুলি লাগত বিভিন্ন সময়, সেই মেলাগুলির দিনে তিনি বেরিয়ে পড়তেন বাড়ি থেকে আর চলে যেতেন বিভিন্ন গোত্রগুলি বংশগুলি যে এসেছে মেলায় অথবা হজে এসেছে, আর সব তখন গোত্রীয় যে সিস্টেমটা ছিল আর তাদের মধ্যে বড় জাতীয়তা, নিউ আরবদের মধ্যে জাতীয়তা খুব মানে শক্ত ছিল, তো তারা প্রত্যেক কাবিলা প্রত্যেক বংশের লোকের এক এক এলাকায় থাকতো হজ মৌসুমে এসে মেনাতে, মুজদালিফায় আরাফায় এইভাবে মেলাতে, এটা হচ্ছে অমুক বংশের মেলার এলাকা, এখানে অবস্থান করছে অমুক বংশ, অমুক জায়গায় অবস্থান করছে, এইভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। এইভাবে আরবদের জাহিলিয়াতের যুগে তিনটি প্রসিদ্ধ মেলা লাগত, এই তিনটি মেলা মক্কার কাছাকাছি ছিল, এমনি তো দূরে তো অনেক মেলা ছিল, আমাদের যেমন হিন্দুদের মেলা লাগে না, হিন্দুদের ছাড়াও মাজার পূজারীদের মেলা লাগে, ওরসগুলো তাদের মেলা, ওরসের মেলা। তো এই মক্কার কাছাকাছি তিনটি জায়গা ছিল যেখানে মেলা লাগতো, একটি ছিল সুকে ওকাজ,
সুকে ওকাজ, ওকাজের মেলা, একটা হচ্ছে মজান্নার মেলা, আর একটা হচ্ছে জুল মাজাজের মেলা। ওকাজ নাখলা এবং তায়েফ নামক স্থানের মাঝামাঝি এলাকা, তায়েফের কাছাকাছি, এখানে ওকাজের মেলা লাগতো জাহেলিয়াতের যুগ থেকে। এখনও ওকাজের মেলা খুব সুর, জি আছে না, জি হ্যাঁ, যারা মেলাতে বিভিন্ন জিনিসগুলি, যারা ভ্রাম্যমান যারা ব্যবসায়ী, হ্যাঁ, এরা কিন্তু মেলাগুলিতে যায়। আমি বাংলাভাষী দু একজনের সাথে এরকম দেখা সাক্ষাৎ হয়েছে, তারা বলছে আমার বিভিন্ন মেলাতে, হায়েলের কখনো হায়েলের মেলাতে আছে, কখনো ওই আপনার তাইফের ওই ওকাজের মেলাতে আছে, এরকম মেলাতে এমন এমন নতুন জিনিস পাওয়া যায় যে অন্য সময় পাওয়া যায় না। আমাদের দেশ হিন্দুদের মেলা কথা সস্তাও পাওয়া যায়, আর এমন এমন নতুন কিছু পাওয়া যায় যেটা অন্য সময় পাওয়া যাবে না। আর খেলাধুলা তো আছে, ওসব তো আছে। এই ওকাজের মেলা তারা লাগাতো জিলকাদ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত, 20 দিন পর্যন্ত মেলা থাকত। আর তারপরে মজান্নার মেলাতে তারা চলে যেত, সে মেলা লাগাতো জিলকাদ মাসের শেষ পর্যন্ত 10 দিন, তাহলে 21 তারিখ থেকে শুরু করে শেষ জিলকাদ মাসের 30 তারিখ পর্যন্ত। এই মজান্না জায়গাটি ছিল মক্কার নিম্ন দেশে মারুজ জাহরান উপত্যকার কাছাকাছি। মারুজ জাহরান যে উপত্যকা ওয়াদি মারুজ জাহরান, মদিনা থেকে মক্কা থেকে যখন মদিনার দিকে যাবেন তখন মারুজ জাহরানের লোকেশন আজকাল সাইনবোর্ডও আছে, লেখা থাকে, আরবিতেও লেখা আছে, ইংলিশও লেখা আছে মারুজ জাহরান। সেখানে এই মজান্নার মেলা লাগতো, জিলকাদ মাস শেষ হয়ে গেল। জুল মাজাজের মেলা লাগতো আরাফার যে পাহাড়টি, যেটা আজকাল জবালুর রহমা বলে পরিচিতি লাভ করেছে, কোনো হাদিসে কিন্তু জবালুর রহমা বলা হয়নি, এটাকে পরবর্তীকালে লোকেরা নাম ফেলেছে। এই পাহাড়ের পেছন দিকে লাগত, তার মানে আরাফা সংলগ্নে এই মেলাটি লাগত। এই মেলা লাগাতো পহিলা জিলহজ থেকে শুরু করে 8ই জিলহজ পর্যন্ত, 8 দিনে মেলা চললো। 9 তারিখ চলে আসলো, আরাফার দিন হয়ে গেল, এখন হজ শুরু করে দিল, তারপরে তারা হজে ব্যস্ত হয়ে যেত। এই ছিল তাদের এই 3টি প্রসিদ্ধ মেলার ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাদেরকে এই হজ মৌসুমে দাওয়াত দিতে গিয়েছেন এবং নিজেকে তাদের সামনে পেশ করেছেন যে এমন কোন ভালো মানুষ আছে তোমাদের মধ্যে, জ্ঞানী মানুষ আছে যে আমাকে দাওয়াত দেওয়ার সুযোগ দেবে, আমার দাওয়াতটা বহন করে নিয়ে যাবে নিজের বংশধরের কাছে এলাকায়, অথবা আমাকে নিয়ে যাবে তার তাদের বংশের কাছে, এরকম ভালো মানুষ আছে, এভাবে দাওয়াত দিতেন যাতে করে তারা আশ্রয় দেয় এবং সাহায্য করে। একটি গোত্র ছিল বনু আমের বিন সাসা, তাদেরকে দাওয়াত দিলেন। বনু মুহারিব বিন খাসফা, ওদেরকে দাওয়াত দিলেন। বনু ফাজারা, বনু গাসসান, বনু মুররা, বনু হানিফা, বনু হানিফা ইমামা আল খারজ রিয়াজ এলাকাকে পুরনো যুগে ইমামা বলা হতো, এই জন্য ইমামার নামে অনেক হোটেল আছে, ইমাম ফুন্দকুল ইমামা, তারপরে ইমামা, জি খুব মশহুর আর কি ইমামা। বনু সুলাইম, বনু আবাস, বনু নাসর, বনুল বোকা, বনু কিন্দা, বনু কালব, বনুল হারিস বিন কাব, বনু উজরা, বনু হাজারেমা, কিন্তু তাদের কেউ দাওয়াতে সাড়া দেয়নি, কেউ ইসলাম কবুল করে না। তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? প্রতিক্রিয়া বিভিন্ন মুখী ছিল, সবার প্রতিক্রিয়া একই রকম ছিল না। কোনো কোনো গোত্র ইসলাম তো কবুল করেনি কিন্তু ভালো ভাষাতে ফিরিয়ে দিয়েছে, বাবা তোমার কথা তুমি বললে, আমাদের কাজ আমরা করি, তোমার ধর্ম তুমি করো, আমাদের ধর্ম আমরা করি, তোমার কথা আমরা রাখতে পারছি না, এটা হচ্ছে ভালো ভাষা। কোনো কোনো গোত্রের নেতারা শর্ত লাগিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম কবুল করব, কিন্তু আপনার পরে নেতৃত্ব আমাদের হাতে থাকবে, যদি এটা শর্ত মেনে নেন তাহলে ঠিক আছে। নেতৃত্বের শখটা মানুষের সবসময়, ক্ষমতার যে স্বাদ, প্রচণ্ড স্বাদ, পয়সাতে আত্মস্বাদ নেই, যত ক্ষমতায় গদিতে আর এই যে কুরসি চেয়ারে স্বাদ আছে, সুবহানাল্লাহ, বড় একটি ফিতনা এটি একটি মানব জাতির জন্য।
আর কিছু কিছু মানুষ আছে তাদের তো একবার আসক্তি আছে ক্ষমতার, আসক্তি আছে, আর এটা বিভিন্নভাবে মানুষ হাসিল করার চেষ্টা করে, কেউ গায়ের জোরে, তরবারি জোরে, যেমন কেউ কেউ অস্ত্রের জোরে, আজকাল আধুনিক অস্ত্রের যুগে সারা পৃথিবীতে দাপড় চালাচ্ছে, জি হ্যাঁ, আর কেউ ধর্মীয় মুখোশ ধারণ করে, ধর্মীয় লেবাস পরে, ধর্মীয় মানুষের আবেগকে কাজে লাগিয়ে গদিতে যেতে চায়, বিভিন্ন মানুষ বিভিন্ন মুখী আছে। আর একদল এই বংশগুলির উত্তর দিয়েছিল যে আচ্ছা আপনার যদি যে দাওয়াত দিচ্ছেন ইসলামের সেটা যদি ভালো হইতো আর সত্যই হইতো তো আপনার বংশ কবুল করতো না, আপনার বংশ আপনাকে ছড়িয়ে ফেলেছে, আপনার বংশ আপনার কয়া দাওয়াত কবুল করেনি। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেদাতিদেরও পয়েন্ট। আপনি বেদাতিদেরকে হেদায়ত করতে যান বা কোনো আলেম যদি চায় আর সে আলেমের ব্যাকগ্রাউন্ড মানে তার বংশ যদি সব বেদাতপন্থী হয়, নিজের নিজের ঘরকে পারেন না, নিজের ঘর দেখেন গা, নিজের বংশ বংশকে পারেন, আর আমাদেরকে এসব কী বলতে এসছেন জি। নিজের বাড়িতে যদি বেনামাজি থাকে, আলেম অনেক আলেমদের বাড়িতে বেনামাজি আছে, মানে ব্যাকগ্রাউন্ড ভালো না, সবাই মাদ্রাসায় লেখাপড়া করেনি, আল্লাহ ভাগ্যে রাখেনি দিন হেদায়ত, এক ভাই শুধু নামাজি, হয়তো আলেম হয়েছে, আর বাকি তার ভাই বেরাদর আত্মীয় স্বজন সব বেনামাজি বা শিল্পীদাতে লিপ্ত, তখন এই অজুহাতটা অন্যরা বেনামাজিদেরকে দাওয়াত দিয়ে গেল, নিজের ঘরেই তো নামাজি, বেনামাজির পাল আপনার ঘরে, আমাদেরকে কী বলতে এসছেন, আপনি নিজের ঘর সামলান আগে বলে না, জি হ্যাঁ, কখনো খুলে বলে কখনো ভিতর ভিতর বলে, নিজের লোককে পারে না আর পরকে বলতে এসছে। তো এইরকমই একদল বলেছিল এই বংশগুলি যে উসরা তোকা আশিরা তোকা আগাম বেকা, তুই ভালো মানুষ না মন্দ মানুষ, তোমার ফ্যামিলি তোমার বংশ কোরাইশ ওরা বেশি জানে, হ্যাঁ সাল্লাম ইয়াত্তাবি ওকে, তারা কেন মানেনি, তারা তো তোমার অনুসরণ করেনি। আর কোনো কোনো বংশ বড়ই দুর্ব্যবহার করেছে, জঘন্য ভাষায় গালিগালাজ করে উত্তর দিয়েছে। বানু হানিফা মুসাইলামা কাজ্জাব যে এক সময় নবুয়াতের দাবি করেছিল যে আমি নবী মুসাইলামা, এর বাড়ি ছিল ইয়ামামা, ইয়ামামা এদিক থেকে মশহুর করছি আল খারজ, এই মুসাইলামা কাজ্জাবের বংশ ছিল বানু হানিফা, এই বানু হানিফার লোকেরা সবচেয়েতে জঘন্য ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কী করেছিল, খণ্ডন করেছিল এবং তারা প্রতিউত্তর দিয়েছিল। মক্কা ছাড়া অন্যান্য এলাকার যেসব লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা এখন আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ভাগ্যবান বানিয়েছেন, যারা দূরের হইলেও হেদায়েত হয়, আর অনেক সময় কাছের লোক হেদায়েত হয় না, আম্বিয়া রসুলদের সাথেও এটা ঘটেছে, আর তার ব্যতিক্রম প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও হয়নি, শেষ রসুলের ক্ষেত্রেও হয়নি। সুতরাং আলেম ওলামা যারা দিনের দাওয়াতি কাজ করে অথবা আপনারা সাধারণ মানুষ যারা নিজের পরিবারে গিয়ে দাওয়াতের কাজ করবেন, সীমিত আকারে গ্রামে দাওয়াতের কাজ শুরু করেছেন, আপনি এখান থেকে হেদায়েত হয়ে বা যে কোনো জায়গা থেকে হেদায়েত হয়ে যারা যেখানে আছেন দেখবেন যে আপনার ঘরের লোকেরা হেদায়েত হয় না, বংশের লোকেরা আপনার কথা শুনল না, কিন্তু যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তারা হেদায়েত হচ্ছে, কত দূরের লোকেরা হেদায়েত হচ্ছে কিন্তু কাছের লোকেরা তিনি আলোচনা শুনেন না, তৌহিদ সুন্নাতের কথা পছন্দ করেন না, হচ্ছে না জি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি হেকমা ভিত্তিক আল্লাহর কাজ, আল্লাহর কাজ, আল্লাহ যে কার অন্তরে হেদায়েত দেবেন এবং কাকে হেদায়েতের তৌফিক দেবেন আল্লাহ ভালো জানেন। মক্কা ছাড়া অন্য এলাকার বেশ কিছু লোকেরা তারা ইসলাম গ্রহণ করলো এমন এক সময় যেই সময় দাওয়াতের কার্যক্রম বড়ই সঙ্গীন অবস্থায় কঠিন অবস্থা হয়ে অতিক্রম করছিল, মারাত্মক অবস্থা, এখন চরম বিরোধিতা চলছে, জীবন নিয়ে ঝুঁকি সাহাবা ইকরামদের, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিচ্ছে হত্যা করার এরকম সময়। সেই সময় মক্কার বাইরের বেশ কিছু ভালো মানুষরা যে ইসলাম গ্রহণ করছে এটি ছিল রাসূলুল্লাহ সাল্লামের জন্য, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জন্য এটি হতাশার অন্ধকারে
কেন আশার আলো, হতাশার অন্ধকারে আশার আলো। যখন মানুষ নিরাশ হয়ে যায় সেই সময় যদি একটু আভাস পায় যে স্বস্তি আসতে যাচ্ছে, আশা করা যায়, কত যে মানে শান্তি হয়, এখনো হাসিল হয়নি কিন্তু শান্তি একটা পায় যেন হয়ে যাবে। তাদের একজন ছিলেন সুয়াইদ ইবনে সামিত, তিনি বড়ই বুদ্ধিমান কবি ছিলেন, মদিনার বাসিন্দা ছিলেন। মদিনার নাম জাহিলিয়াতের যুগে কি ছিল? মদিনার নাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনা হয়েছে, তো নাম ছিল মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর রাসূলকে সংক্ষেপ করে দিয়ে আল মদিনা। আল মদিনাকে সুফিরা তখন ওর সাথে আল মুনাওয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কবর হলো তখন আল মুনাওয়ারা বিকাবরির রাসূল, তখন কবরুর রাসূলটাকে হজফ করে দিয়ে আল মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য সালাফদের জামানায় কিন্তু মদিনা মুনাওয়ারা ছিল না, আল মদিনাতুন নববিয়্যা। মানে এখনও যারা পাক্কা সালাফি ওলামা আরবদের, তারা মদিনা মুনাওয়ারা নামটা পছন্দ করে না, সেটা সুফিদের আবিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি কবর দ্বারা আলোকিত মুনাওয়ারা শহর, কবর দ্বারা আলোকিত শহর, তো কবর দ্বারা আলোকিত শহর, এটা বেদাতি পরিভাষা। কিন্তু মানুষ তো আজকাল মুসলিমরা আবেগী, আরে মদিনা মুনাওয়ারা দেখো দেখো এই ভুল ধরছে, কিন্তু এটি হচ্ছে আসল বাস্তবতা। সালাফগণ সাহাবাই কারাম তাবেইন তাবা তাবেইন তারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আন্নাতু আল মদিনাতুন নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিটি। জি, এই ব্যক্তি ইয়াসরাবের লোক ছিল, ইয়া আহলা ইয়াসরিব লা মাকাম আলাইহ, সূরা আহজাবে ইয়াসরিব শব্দটি রয়েছে। মদিনাকে কি বলা হতো জাহিলিয়াতের যুগে? ইয়াসরিব বলা হতো। এই নামটি নবী সাল্লাল্লাহু অপছন্দ করেছেন, আর তারপরে মদিনা যখন থেকে হয়ে গেছে নবী সাল্লাল্লাহু হিজরতের পরে, তখন থেকে এই নামটি বলা মাকরুহ, অপছন্দনীয়। এই ব্যক্তি এর মান মর্যাদা সম্মান এবং তার যে কাব্য রচনা, আল্লাহ তাকে ভালো যোগ্যতা দিয়েছিলেন ভাষার ক্ষেত্রে বা কবিতা রচনার ক্ষেত্রে, এই জন্য তাকে আল কামেল উপাধি দেওয়া হইত, আল কামেল বলে লোকেরা ডাকত। মক্কা এসেছিল হজের জন্য অথবা উমরার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে একজন কবি মক্কা এসেছে হজ বা উমরা করতে, তাকে ইসলামের দাওয়াত দিলেন। তখন সে ভাবলো যে আমি একজন কবি, ইয়ে মনে হয় ওই রকমই কবি বা ভাষাবিদ। তখন সে লোকমান হাকিমের কিছু হেকমতপূর্ণ কথা পেশ করলো, ওই কবি রাসূলুল্লাহ সামনে লোকমান হাকিমের অনেক হেকমতের কথা আছে, তার মধ্যে কিছু সুরায় লোকমানে বর্ণনা আল্লাহ করেছেন, তার হেকমতের কথা প্রজ্ঞার কথা পেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআন পেশ করলেন যে তুমি হেকমতে লোকমান শুনেছ, আমি আল কোরআন শোনাই তোমাকে, ইসলামের দাওয়াত কোরআন শোনালেন। সেই ব্যক্তি কোরআন শুনে এত মুগ্ধ হলো যে ইসলাম কবুল করল, এবং সে বলল ইন্না হাযা কাউলুন হাসান, কথাগুলি তো খুবই চমৎকার, কথাগুলি খুব সুন্দর কোরআনের। আওস খাজরাজের মাঝে, মদিনায় তো আওস খাজরাজ এই দুটো গোত্র মুশরিক গোত্র বসবাস করত, আর ইহুদি তিনটা গোত্র বসবাস করত। ইসলামের পূর্বে এই পাঁচটি গোত্র বা পাঁচটি বংশ বসবাস করত, আওস খাজরাজ দুটো মুশরিক পৌত্তলিক ছিল, আর কাইনুকা একটি ইহুদি বংশ, বানু নাজির একটি বংশ, আর বানু কুরাইজা তিনটি ছিল ইহুদি বংশ। আওস খাজরাজের মাঝে দীর্ঘ সময় ধরে ইসলামের আগে 120 বছর আগে থেকে লড়াই চলছিল, একটা পানি নিয়ে ঝগড়া শুরু হইলো তো হইলো, মারামারি, যে যাকে পায় যখন সুবিধায় মেরে দেয়, থামেনি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে এই যুদ্ধ থামে। জি, এই যুদ্ধের এক পর্যায়ে এই ব্যক্তি এই কবি সুয়াইদ বিন সামিত নিহত হন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করেছিলেন তিনি। দুই নম্বর ইসলাম কবুল করেছিলেন মক্কার বাইরের, তিনিও ছিলেন মদিনার, এয়াস বিন মুয়াজ, তিনি একজন যুবক ছিলেন, মক্কা এসেছিলেন নবুয়াত প্রাপ্তির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তির 11 বছরে, আওস বংশের সাথে। খাজরাজ গোত্র
বড় ছিল আর আওস গোত্র ছিল ছোট আর দুই গোত্রে যেহেতু লড়াই চলছে দ্বন্দ্ব চলছে তো আওস গোত্র এই আশা নিয়ে মক্কা এসেছিল যে এসে কুরাইশদের সাথে আমরা একটা মিত্রতার চুক্তি সম্পাদন করি যার মাধ্যমে আমরা যদি বিপদ আপদে পড়ি খাজরাজরা যদি জুলম অত্যাচার করে তা আমাদের সাহায্য করবে কুরাইশরা এই আশা তারা মক্কা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসলেন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন কোরআনে করিম তেলাওয়াত করে শুনালেন ইয়াস বলল হাযা ওয়াল্লাহি খাইরুন খাইরুন মিম্মা জিতুম লাহু ইয়াস তার বংশধরকে বলছে আওস বংশের লোকদেরকে যে তোমরা যে গরজে এসেছো যে কুরাইশ এইদের সাথে এখানকার যে বাসিন্দা কুরাইশ রয়েছে তারা কাফের তাদের সাথে তোমরা একটা মিত্রতার চুক্তি স্থাপন করতে এসেছো তার মাধ্যমে তোমরা আশা করছো সাহায্য সহযোগিতার এর চাইতে অনেক ভালো যে এই কথাগুলি যে বলছে এগুলো আমরা কবুল করে নিই অনেক ভালো খুব ভালো কথাই তো বলছে আবুল হাইসার তাদের এই প্রতিনিধির একজন সদস্য ছিল সে রাগান্বিত হয়ে ইয়াস বিন মাজ যুবক এর মুখে একবারে ধুলি ছুঁড়েছে বালি ছুঁড়েছে কুচি পাথর সহ আর তো মাটি মানে কুচি পাথর সহ আর তারপরে বলল দানান কা তোমার কথা বাদ দাও লাকাত যাই যে না লেগাই রে হাজ এই গরজের জন্য আসেনি মানে ইসলাম কবুল করতে আসেনি এসেছি আমরা যে গরজ সেটা করি তখন এই যুবক চুপ হয়ে গেলেন কিন্তু ইসলাম কবুল করে নিয়েছেন ভিতর ভিতর তিনি মদিনা ফিরে গেলেন ইয়াসরিব যার নাম ছিল আর সেখানে যাওয়ার কিছুদিন পরে মারা গেছেন বাকি জীবনটা মদিনা যাওয়ার পরে তার জীবনে এটা লেখা হয়েছে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো আল্লাহ আকবার পড়তো আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলতো তাসবিহ করতো বিশেষ করে মৃত্যুর সময় এই বাক্যগুলি বলতে বলতে সে মৃত্যুবরণ করেছে সুতরাং তার সম্প্রদায় তার বংশ যে অসেরা ছিল তারা তখন ইসলাম গ্রহণ করেনি পরে ইসলাম গ্রহণ করছে তারা তারা নিশ্চিত ছিল যে আমাদের বংশের ইয়াস ছেলেটি মুসলিম হয়ে মারা গেছে অন্যহমাতা মুসলিম তৃতীয় ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে মক্কার বাইর আবু জার গেফারি রাজি আল্লাহ তালা প্রসিদ্ধ নাম আবু জার গেফারি রাজি আল্লাহ তালা তিনি জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে শেষ নবী কারণ এই ভবিষ্যৎবাণীগুলি তো চর্চা হইতো ইহুদিদের মাধ্যমে এবং ইহুদিরা চমকাতো ধমকাতো মুশরিকদেরকে বিশেষ করে মদিনার যে মুশরিকরা ছিল আওস খাজরাজ তাদেরকে ধমকাতো যে একজন শেষ নবী আসছে থামো না শেষ নবী আসলে আমাদের সঙ্গে তা আমাদের বংশ থেকে আসবে তার মানে ওই যে বনু ইসরায়েল থেকে আসবে বনু ইসমাইল ইসমাইল বংশ থেকে নাই ইয়াকুব আলাইহিস সালাম বংশ থেকে ওই বংশ থেকে আসবে আর আসলে তোমাদের এক একটাকে কচুকাটা করো সবকে জবাই করো এই আবু যর গফারি রাদি আল্লাহ তাআলা জানতে পারলেন যে শেষ নবীর আগমন ঘটেছে কারণ ওই যে কবি সুয়াইদ বিন সামিত এক নম্বর যার কথা বললাম তার ইসলামের খবর পেয়েছে এবং ইয়াস বিন মাওয়াজ যে মদিনার সে ইসলাম গ্রহণ করেছে তখন সে নিজে না এসে তার ভাই তাকে বলল যে ভাই তুমি যাও তো হয়তো ছোট ভাই ছিল তুমি যাও মক্কা গিয়ে তুমি আসল খবরটা জেনে আসো তো এটা শুধু গুজব না আসলে এরকম শেষ নবী আছে তুমি জেনে এসো মক্কা আসলো তার ছোট ভাই কিন্তু এসে তেমন কোনো সন্তোষজনক সংবাদ নিয়ে যেতে পারল না আসলো আর ফিরে চলে গেল মানে ওইভাবে যোগাযোগ করেনি মানে সে আগ্রহী ছিল না আসলে ইসলামের জন্য যে অত খোঁজ নিয়ে পড়া গিয়ে বলে দেবো একটা কিছু তার মনে তৃপ্তি হলো না তখন নিজেই বেরিয়ে পড়লো যে আমি চললাম মক্কা যাব মসজিদে হারামে আসলো আসার পরে এক মাস সেখানে অবস্থান করলো এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা এক মাস অবস্থান করলেন এখন ইসলাম গ্রহণ করেননি জমজমের পানি পান করতেন সেটি ছিল তার খাবার সেটি ছিল তার পানীয় এক মাস শুধু জমজমের পানি খেয়ে থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু সম্পর্কে জিজ্ঞেস করতেন না কিন্তু চিনতে পারছেন না যে কোনটা নবী মক্কায় সাহস হয় না জিজ্ঞাসা করবো কি সাহস মেরে ফেলে দেবে মক্কার কাফেররা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়েছেন যে এই ছেলেটা ভালো তার পিছে পিছে চলতে লেগেছে এবং বললেন যে বলতে পারবে যেন শেষ নবী নাকি মক্কা এসেছেন তার সন্ধান তার কাছে নিয়ে আমাকে নিয়ে যেতে পারবে বলছে হ্যাঁ পারো
কেন পারবো না? কিন্তু অলরেডি ইসলাম গ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর প্রবীণদের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন যে আপনার ইসলাম আমার সামনে পেশ করুন, ইসলাম কি জিনিস আমি তো কিছু জানি না, বলুন। ইসলামের কথা পেশ করলেন, মৌলিক বিষয়গুলি, সাথে সাথে ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। তাহলে আপনি মসজিদে হারামে আসলেন, লুকিয়ে রাখবো, মুসলিম হয়ে গেছে লুকিয়ে রাখবো, আসার পরে সব কাফের নেতারা সব বসে আছে, সবার সামনে হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ, যেমনই কথা বল আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দা এবং রাসূল। ফান কাযা আলী পরেশ কুরাইশ একবারে ঝাঁপিয়ে পড়ল, মারতে চারিদিক থেকে গণ পিটুনি শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ, এমন মার দিল কুরাইশরা যে মরমর অবস্থা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ চাচা ইসলাম গ্রহণ করেননি, কিন্তু কট্টর শত্রুও ছিলেন আবু লাহাবের মতো, আবু লাহাব কট্টর শত্রু চাচা, আবু তালেব ছিল একবারে মিত্র চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, আর আব্বাস জন্নেতা মানুষ, পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ, অনেক পয়সার মালিক, সুদি কারবার আছে, এত স্বার্থে আঘাত ঘটবে ইসলাম কবুল করলে? করে না, কিন্তু শত্রুতাও করে না। তারপরে অনেকে আছে অমুসলিম হইল, সবাই একরকম না, মানবতা আছে, ইনসানিয়ত মানবতা আছে, এই লোকটাকে মারছে, বিদেশি লোক এসে আছে মকেই মারছে, এইভাবে গিয়ে রক্ষা করল। সেদিন হইল, পরের দিন আবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই কাফেরদের সামনে গিয়ে বলছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, গতকালকের মতো সে একেবারে গণকঠিন আবার দিল, আল্লাহ রক্তে রক্তিত করে দিয়েছিল। হাদিস রয়েছে এই মর্মে, যে হাদিসটি এখানে লেখক শেখ সাফির রহমান উল্লেখ করেননি, এই ঘটনা হাদিসে রয়েছে। দ্বিতীয় দিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে ছুটে আসলেন, আব্বাসের একটা শ্রদ্ধা সম্মান ছিল, আর জানছে যে আমাদেরই ধর্মের লোক, তো তো তার কথা তারা মারপিটটা ছেড়ে দিল, কোনো রকম যান বাঁচল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জাতি যে গেফার বংশ, গেফার বংশের এলাকায় ফিরে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, জানতে বলে যে মদিনায় হিজরত করে চলে এসেছেন, তো গেফার বংশ যেখানে বসবাস করতো মদিনার বাইরে, ওখান থেকে তিনি হিজরত করে মদিনায় চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য। চার নম্বর যিনি ইসলাম গ্রহণ করেছেন তোফাইল বিন আমর দাউসি, ওনার বাড়ি ছিল তখনকার যুগে ইয়ামান বলা হইত, তখনকার যুগে ইয়ামান, ইয়ামান কাকে বলা হইতো, আজকাল ইয়ামান যে একটা দেশ, যে দেশের একটা বর্ডার আছে, সীমানা আছে, এরকম ছিল না আসলে। ইয়ামান কুল্লু মা কানা ইয়ামিনাল কাবা ফাহুয়া ইয়ামান, কাবার ডান দিকে যেটা পড়ে সেটাই ছিল ইয়ামান, হ্যাঁ মানে দক্ষিণ দিকে, কাবার দক্ষিণ দিকে। এই জন্য তাইফ পর্যন্ত তো এমন বলা হইতো না, তাইফের পরে আপনার যে বিশা বা ওই দিকটা আছে রানিয়া, তারপরে এগিয়ে চলে যান ওই দিকে যতগুলি এলাকা আছে সবগুলি কেমন বলা হইতো, তার মধ্যে পড়তো আলবাহা, আলবাহা এমন এলাকা বলা হইতো। আলবাহার মধ্যে আমি আলবাহা বক্তব্য করতে গিয়েছি, এবং আলবাহা এলাকায় রোড ডান দিকে এক বংশ বাস করে, জাহরান আর বলছে কি বলছে একটা জাহরানি আর কাহতানি, জাহরানি আর কাহতানি দুই বংশ এলাকা না, জাহরান আর গামেত কাহতানি অন্যদিকে এইতে আবহা এলাকার দিকে। তো এটা হচ্ছে আপনার জাহরান, যারকে জাহরানি বলা হচ্ছে, জাহরান ওই এলাকার নাম জাহরান ছিল, ওখানকার নামে ওরা জাহরানি সব, আর এটা হচ্ছে গামেত, যে গামেদি বংশ। তো আমি এলাকায় বক্তব্য করতে গিয়ে জানতে পারলাম যে একটা ছোট্ট শহর আছে মান্দাক, শহরটির নাম হচ্ছে মান্দাক। আলবাহা গেছেন? আলবাহা থেকে বেশ কিছু দূরে, কিন্তু আলবাহা এরিয়াতে, যেমন এটা হচ্ছে মান্দাকা শারকি স্টেন প্রভিন্সে আলহাসাও পড়ছে, তো আপনার খাবজিও পড়ছে, আপনার নাইরিয়াও পড়ছে, জুবাইলও পড়ছে, আপনার হাফরুল বাদন পর্যন্ত, জি, আর এগুলো তো দাম্মাম কাতিফ, এগুলো তো আছে রাস্তা নোরা, এগুলো তো আছে সাফওয়া খবর, ঠিক ওইরকম অনেকগুলি শহর আছে আলবাহা এলাকায়। তার মধ্যে একটা আলবাহা, আলবাহা এয়ারপোর্ট ওখানে নেমেছি, আর ওর পাশে আকিক একবারে কাছে, মাত্র 5-7 কিলোমিটার আকিক ওখান থেকে,
আর তারপরে আলবাহা শহরে আমার বক্তব্য ছিল, জানলাম মান্দাক, মান্দাকে আমার এক ছাত্র মদিনা ফারিক, সে আমার ছাত্র, জামা বখারিতে একসময় পড়েছে 1995-এর দিকে, 95-96 এই সময়গুলিতে ছিল। এরফান বলে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ও দায়ী ছিল, তো আমার প্রোগ্রাম সে এসেছিল, তো জানতে পারলাম যে মান্দাকটাই হচ্ছে দওস বংশ, যে সেই যুগের 1400 বছর আগে এই দওস বংশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দওসি, দওস বংশের, দওস বংশের বাড়ি বা গ্রাম হচ্ছে এই মান্দাক সূক্ষ্মভাবে, না হলে আলবাহা, যারা এমনিতে বলে যে আলবাহা এলাকা হচ্ছে কিসের, দওস বংশের এলাকা, অনেকগুলি গোত্র বংশ বাস করে ওই এলাকায়, তার মধ্যে দওস বংশ ওই এলাকায় ওই ওই শহরে বাস করতো বা ওই গ্রামে বাস করতো, গ্রাম ছিল, এখন ছোট ছোট সব শহরে উঠেছে। এ তোফাইল বিন আমর দৌসি, তোফাইল বিন আমর দৌসির আর একটি ইতিহাস এখানে উল্লেখ করা ভালো হবে, সাহাবাই কেরামদের মধ্যে সর্বশেষ যিনি ইন্তিকাল করেছেন তিনি হচ্ছেন তোফাইল বিন আমর দৌসি, 110 হিজরিতে, 110 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন এশার সালাত দেরি করে পড়লেন, আর এশার সালাতের সাহাবাই কেরামদেরকে বললেন যে দেখো আজকে রাতে, সেটা ছিল 10ম হিজরিতে, শেষ বছর নবীর ইন্তেকালের বছর পূর্বে, আজকে রাতে পৃথিবীতে যত মানুষ এ ভূপৃষ্ঠে আছে 100 বছর পরে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না 10 হিজরিতে, আর সর্বশেষ সাহাবি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, নবী সাল ভবিষ্যৎবাণী মুজিজা, এ মুজিজার বাস্তবায়ন হচ্ছে, সর্বশেষ সাহাবি তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি বড়ই বিচক্ষণ কবি ছিলেন এবং দওস বংশের তিনি রাইস, সর্দার ছিলেন, নেতা ছিলেন। মক্কায় আসলেন নবী সাল্লামের নবুয়ত প্রাপ্তির 11 বছরে, মক্কাবাসী তো জানতে পারলো যে ইয়েমান থেকে, তখন ইয়েমান বলা হয়তো, ইয়েমান থেকে একজন বড়ই বিচক্ষণ কবি এসেছে, আগেই তাকে সতর্ক দেখো, তুমি একজন কবি মানুষ, বিচক্ষণ মানুষ, মক্কায় কিন্তু একজন সাবি বিধর্মী এসেছে, সাবি মানে কি জানেন, বেদিন বিধর্মী, বিধর্মী যেমন গাল, হ্যাঁ তেমনি এই নবী সাল্লামকে মক্কার কাফেরা সাবি বলে, সাবা আ মানে বেধর্মী হয়ে গেছে, ধর্ম ছেড়ে, বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে, সাবি আগেই সতর্ক করে দিয়েছে যাতে করে মোহাম্মদ সাল্লামের কথা না শুনে, ও এসেছিল এমনি মক্কায়, কিন্তু খবর টবর পেয়ে আসেনি, ইসলামের খবর পেয়ে, যখন এইভাবে সতর্ক যখন করে দেওয়া হলো আর এটাও বলে দিয়েছে যে দেখো কাছে তো যাবে না, যাবে না, ওর ও যা বলে পড়ে ওগুলো শুনিও না, না হলে ওতেও জাদু আছে, জাদু লেগে যাবে, কত লোকে জাদু লেগে যাচ্ছে, আর কত লোক বাগদাদ ধর্ম ছেড়ে দিচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন সে কানে তুলো ভরে রেখেছিল, সুবহানাল্লাহ, যখন হারামে আসতো কাবার কাছে আসতো তখন কানে তুলো ভরে আসতো, তুলো ভরে যাতে করে কোরআনের আওয়াজ টাওয়াজ কানে না পৌঁছে, মসজিদে হারামে আসলো যাতে করে কোনো কোরআনের আওয়াজ তার কানে না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কাবার পাশে সলাত আদায় করছিলেন, কানে তুলা ভরা সত্ত্বেও একটু আওয়াজ পৌঁছেই গেল, আল্লাহ পৌঁছাবে, কানে কিছু ভরা থাকলেও কিছুটা শোনা যায়, তো শুনতে পেয়েছে সামান্য, ওতেই তাকে ফাস্তা হাসানা খুব মজা লেগেছে, সুন্দর লেগেছে, কোরআন তো খুব সুন্দর, মনে মনে বলল যে আমাকে সতর্ক সাবধান করলো ঠিক আছে, তারা তাদের কথা বললো কিন্তু আমি তো কোনো বোকা লোক না, বলছে ইন্নি লাবিবুন ও শায়রুন, আমি বিচক্ষণ মানুষ, আমি একজন কবি মানুষ, আমি ভাষার পণ্ডিত, মা ইখফা আলাই আল হাসান মিনাল কবি, ভালো না মন্দ আমি বুঝি না, দেখি একটু শুনে, অসুবিধা দেখি শুনে দেখি, আল্লাহ আকবার, কোনো দোষের কথা নাই, ফামা ইয়ামনাউ আনাস মিন হাজার রাজুল মা ইয়াকুল, কি বলছে কি সেই পাঠ করছে একটু শুনেই দেখি কোন বাধাটা আছে, বা ফাইন কেন হাসানান কাবিল, তো যদি ভালো কথা হয় তো সাদর গ্রহণ করবো, অসুবিধা কি, ওইন কেন কবি হান, তার তো আর মন্দ হয় তো আমি তো বুঝছি, সুতরাং ছেড়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে, আর সালাতে উচ্চস্বরে তেলাওয়াত করেছেন, সালাত আদায় করে বাড়ি ফিরলেন, পিছনে পিছনে
এই তোফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু বাড়িতে এসে হাজির, তার ঘটনা বর্ণনা করলেন যে এরকম ব্যাপার আমাকে আপনার বংশধর এই কুরাইশরা সতর্ক সাবধান করেছে, কানে তুলো ভরে রেখেছিলাম কিন্তু তারপর একটু শুনে নিয়েছি, আমাকে সুন্দর লেগেছে এজন্য আপনার কাছে আসলাম। বললেন এই তোফাইল বিন আমর দৌসি যে আপনার ইসলামের বিষয়গুলি আমাকে একটু বুঝান তো ব্যাখ্যা করে, ইসলাম কি জিনিস। ইসলাম পেশ করলেন, কোরআন কারিমে তেলাওয়াত করলেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন, সত্যের সাক্ষ্য প্রদান করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপরে বল ইন্নী মুতাওয়াফিকুন, আমার সম্প্রদায়ের কাছে আমি হচ্ছি তাদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, আমার কথা সবাই মানে, মান্যবর মুতাও, আমি হচ্ছি তাদের মান্যবর, তাদের কাছে ফিরে যাচ্ছি, তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। কিন্তু আমি যে ইসলামের দাওয়াত দিচ্ছি এটা সত্য দাওয়াত, কথাগুলি সত্য, এটা কেমন করে তারা বুঝবে? একটা আমাকে কোনো একটা আলামত দেন, নিদর্শন লক্ষণ দেন, যে লক্ষণটায় বুঝতে পারে যে আমি আপনার কাছ থেকে ইসলাম গ্রহণ করে এসেছি এবং ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। এই কথা বলে যেন উড়িয়ে না দেয় যে তুমি মন গড়া কথা বলছো। ফাদুল্লাহ ইয়াজআল লি, আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আমাকে একটা কোনো নিদর্শন এরকম আলামত লক্ষণ দিয়ে দিক যাতে আমার জাতি বুঝতে পারে যে আমি সত্যি যেটা নিয়ে এসেছি সেটা হকের দাওয়াত নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু দোয়া করেন যে আল্লাহ তাকে একটা কোনো লক্ষণ দিয়ে দাও যাতে বুঝতে পারে তার জাতি যে সত্যের দাওয়াত নিয়ে জাতির কাছে যাচ্ছে। যখন গ্রামের কাছাকাছি পৌঁছেছে সে আলবাহা এলাকায়, তখন তার চেহারাটা উজ্জ্বল লাইটের মতো, প্রদীপের মতো আলোকিত হয়ে গেছে, ঝকঝক করে আলো লাইট দিচ্ছে। কিন্তু তিনি পেরেশান রেখেছেন যে চেহারাতে লাইট কেমন লাগছে যেন। তখন নিজেই দোয়া করে আল্লাহ আমার চেহারাতে নাই, ঠিক আছে আলামত আমি বুঝতে পেরেছি এটা আল্লাহ তোমার পক্ষ থেকে আলামত, নবী সাল্লামের দোয়া, কিন্তু এটা চেহারাতে না দিয়ে অন্য কিছুতে দাও। তখন বলছে ফাতাহা ওয়াল নূর ইলা সৌতি, তার চাবুক ছিল, চাবুক এই চাবুকে লাইট হয়ে গেল টর্চ লাইটের মতো, সুবহানাল্লাহ, চাবুক থেকে আলো হচ্ছে। যখন নিজের বংশধরের কাছে গেল ইসলামের দাওয়াত দিল, তার আব্বা ইসলাম গ্রহণ করলো, তার স্ত্রী ইসলাম গ্রহণ করলো, কিন্তু জাতি ইসলাম গ্রহণ করলো না, জাতি ইসলাম গ্রহণ করলো না। মুজিজা পর পরেও এই জন্য মুজিজা থাকলে অসাধারণ কিছু দেখিয়ে দিলে যে ইসলাম গ্রহণ করবে না, যার হেদায়ত নসিব না হেদায়ত হবে না। এই মর্মে অন্য আরেকটি রেওয়ায়েতে রয়েছে যেটা এখানে উল্লেখ করেন লেখক, যে রাগ করে এত সুন্দর সুন্দর কথা নিয়ে আসলাম আর এত তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, ইসলাম গ্রহণ করলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আই ইউলিকা দাওসান, একটু বদদোয়া করেন তো আল্লাহ যেন এই দশ গোটা বংশটাকে ধ্বংস করে দেয়, হালাক করে দেয়। নবী সাল হালাকে ধ্বংসের দোয়া না করে দোয়া করে আল্লাহ মাহাদে দাওসান ওয়া আতে বেহিম, আল্লাহ এই দশ বংশকে হেদায়ত করে দাও এবং ওদেরকে হিজরত করে এখানে নিয়ে এসো, মদিনা নিয়ে এসো, সুবহানাল্লাহ দোয়া করলেন। তারপরে বলেন যে যাও তুমি যাও ওদের কাছে দেখো কি করছে তারা। এই ব্যক্তি তোফাইল বিন আমর দৌসি দৌসারি মদিনা হিজরত করেছেন হুদাইবিয়ার সন্ধির পর, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজরিতে, হিজরতের ষষ্ঠ বছরে। সেই সময় আসলেন তিনি হিজরত করে, ওই যে গেছে নবী সাল্লাল্লাহু দোয়া, তার জাতির হেদায়তের জন্য দোয়া, কখন যে দোয়া কবুল হয়ে যায়, যেন সবসময় মানুষকে পজিটিভ দোয়া করতে, হেদায়তের দোয়াই করার চেষ্টা করতে হয়, চরম সীমা লঙ্ঘন যদি না করে তো বদোয়া না করা উচিত, যে চরম সীমা লঙ্ঘন করে বদোয়া করা যায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বদোয়া করেছে মক্কার কাফেরদের উপর, আল্লাহুম্মা জাল আলিম সেনিনাকা সেনি ইউসুফ, আল্লাহ এত জুলুম অত্যাচার, এত জুলুম অত্যাচার মক্কার কাফের মুশরিকদের, আমার কথা এরা কবুল করলো না এবং এরা আমাদেরকে বয়কট এমনভাবে করলো যে আমাদের খেতেও দিচ্ছে না, আমাদের সাথে কাউকে কথাও বলতে দিচ্ছে না, আর মার ধর জুলুম অত্যাচার এ তো চলছেই, আল্লাহ এদের উপর এমন দুর্ভিক্ষ চাপিয়ে দাও যেমন ইউসুফ আলাইহিস সালাম সাত বছর দুর্ভিক্ষ ছিল, সাত বছর ধরে মক্কায় এমন হয়েছিল, এমন হয়েছিল খাদ্যের অভাব,
যে কিছু খেতে পেত না অনাহারে চিৎকার করে করে অনাহার মানুষ যখন না খেয়ে থাকে তখন সামনে চোখ অন্ধকার দেখে অন্ধকার দেখতো ধোঁয়ার মতো দেখতো অপর দিকে তাকালে সামনে তাকালে ধোঁয়া ধোঁয়া এই সম্পর্কে সূরা দুখানে আল্লাহ বলেছেন ফারতাকিব ইয়াওমা তাতিস সামা বিদুখানি মুবিন অপেক্ষা করো এমন একদিনের যেই দিন আল্লাহর আজাব তোমাদের উপর দুর্ভিক্ষ নেমে আসবে আর ক্ষুধার তাড়ন নাই পেটের জ্বালাই সুস্পষ্ট ধোঁয়ার ধোঁয়া দেখবে আয়াতের একটি তাফসীর এটি আর একটি তাফসীর হচ্ছে যে বড় একটি নিদর্শন যে রয়েছে ধোঁয়া কিয়ামতের পূর্বে সেই দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে বা সে কথা বলা হয়েছে দুটোই তাফসীর করা হয়েছে যাই হোক হুদাইবিয়া সন্ধির পরে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি তখন তার সাথে সত্তর থেকে আশিটি পরিবার ইসলাম গ্রহণ করে এসছে একজনও কি ইসলাম গ্রহণ করেনি আর এই কয়েক বছর পরে তিনি এসেছিলেন মক্কায় প্রথম আর ইসলাম গ্রহণ করে গেছেন তখন ছিল নবুয়তের একাদশ বছর তারপর আর দুই বছর মক্কায় কাটলো আর পাঁচ বছর তারপরে ষষ্ঠ বছর তো মোটামুটি পাঁচ আর এদিকে দুই সাত বছর সাত বছর পরে তার বংশ হেদায়ত তো হয়েছে হয়েছে তারা সবাই হিজরত করে চলে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনায় পাঁচ নম্বর যে ব্যক্তি ইসলাম কবুল করেছে মক্কার বহিরাগত ব্যক্তি তার নাম হচ্ছে দেমাদ আল আজদি আজদ বংশের ওর নাম ছিল দেমাদ দদ দিয়ে আজদে সানুয়া ইয়েমান দেশের একটি বংশ হচ্ছে আজদে সানুয়া এই বংশের এই ব্যক্তি চিকিৎসক ছিল ডাক্তার সে পাগল রোগীর চিকিৎসা করত জিনে ধরা ব্যক্তির চিকিৎসা করত জিন শয়তানে আক্রান্ত হলে এইসব করত কবিরাজ মক্কা আসলো মক্কার নির্বোধ এই কাফেররা বলল যে তুমি তো একজন কবিরাজ তাহলে আমাদের এখানে একজন পাগল আছে ওই পাগলে তুমি চিকিৎসা করো তো তারা বললো ইন্না মুহাম্মাদান মজনুন মুহাম্মদ হচ্ছে পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাগল বলেছে কখনো কাহেন জ্যোতিষী বলেছে কখনো সাহের জাদুকর বলেছে কখনো শায়ের কবি বলেছে জি এই কথাগুলি প্রমাণ করে যে একজন এত কিছু হইতে পারে পাগল কখনো কবি হয় হ্যাঁ আর সেই ব্যক্তি গণক হয় আর জ্যোতিষী হয় বা ইয়ে হয় সাহের জাদুকর হয় তাহলে বোঝা যাচ্ছে যে বাতিলপন্থীরা এইরকম ধরনের কথা হকপন্থীদের সম্পর্কে যুগে যুগে বলেছে আম্বিয়া রাসূল সম্পর্কে এখনও বলবে আর এই ধরনের কথাবার্তা বেদাতপন্থীরা গোমরা খারেজিরা এরা বলে যাচ্ছে আমাদের সম্পর্কে জি তখন সে বললো যে ঠিক আছে যদি তাই হয় যে সে পাগল তো পাগল তো আমি চিকিৎসা করি তো যাই আমি চিকিৎসা করছি চলো নিয়ে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে হাজির এখন ই করবে দম করবে ফুঁক দিবে আর চিকিৎসা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবাতুল হাজা পড়া শুরু করলেন সুন্নতি যে খুতবা ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা করে ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد اما بعد اتوبر دما دي কথাগুলি শুনে অবাক আরে কি শুনেলো আমাকে কি শুনলাম আমার শুনান তো দুইবার হলো আর একবার শুনান তিনবার করে এই খুতবাতুল হাজা শুনলো ইজমাদ ডাক্তার কবিরাজ মাকাল তারপরে বলল সামিয়া তো কৌলাল কাহানা জ্যোতিষীদের কথা শুনেছি গণকদের কথা শুনেছি ও সাহারা জাদুঘর যারা তাদের কথা শুনেছি ও শোয়ারা কবিদের কাব্য রচনাও শুনেছি ফামা সামিয়া তো মিসলা কালিমাতে হাওলায় কিন্তু এই যে বাক্যগুলি আপনি বললেন এই রকম কথা কারো কাছ থেকে শুনি এত অলঙ্কারপূর্ণ আর এত সুন্দর চমৎকার কথা কারো কাছ থেকে আমি শুনিনি আসুন ইয়া রাসূলুল্লাহ হাতিয়া দেখ আপনার হাতটা একটু বাড়িয়ে দেন ওবায়ুক আল ইসলাম ইসলামের বায়াত করব আমি সাথে সাথে বায়াত করে মুসলিম হয়ে গেলেন মদিনায় কয়েকজন ইসলাম গ্রহণ করছেন এরা তো ছিল বিভিন্ন এলাকার মদিনায় আরও কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন পাঁচজনের কথা এতক্ষণ পর্যন্ত বর্ণনা করলাম আর মদিনায় ছিল আরও ছয়জন যারা ইসলাম গ্রহণ করেছে যখন মক্কার কাফেরার কুফুরের অবস্থাতে থেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতকে তারা ছড়ে ফেলেছে এরা ছিল ভাগ্যবান ব্যক্তি আর এরা এই ছয়জনই ছিল খাজরাজ বংশের দুটো বংশ বললে খাজরাজ বংশের
6 নম্বর হচ্ছে আসআদ বিন জুরার পাঁচজন আগের 6 নম্বর 7 নম্বর আউফ বিন আর হারিস মানে এই খাজরাজ গোত্রের প্রথম ব্যক্তি আসআদ বিন জুরার দ্বিতীয় আউফ বিন হারিস ইবনে রাফা তৃতীয় রাফে বিন মালিক ইবনুল আজলান 4 নম্বর কুতুবা বিন আমির বিন হুদাইদা 5 নম্বর উকবা বিন আমির বিন নাবি আর 6 নম্বর জাবির বিন আব্দুল্লাহ বিন রিয়াব এরা 6 জন ইসলাম গ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হজের মৌসুমে হজে এসেছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের 11 বছরে এরা ইহুদিদের কাছ থেকে শুনেছিলেন ওই কথা যুদ্ধ লেগে থাকতো ইহুদিদের সাথে মারামারি লেগে থাকতো তখন ইহুদিদের কাছ থেকে শুনেছিল যে ইন্না নাবিয়ান সাইবাসাল আন সময় কাছে চলে এসেছে কিছু দিনের মধ্যেই খুব শিগগির একজন নবী আগমন করবেন কাদ আজাল্লা জামানা বেসা তা নবুয়ত প্রাপ্তির জামানা চলে এসেছে ফানাক্তুলুকুম মাহু কাতলা আদিন ওয়া ইরাম তার সাথে হয়ে আদ বংশকে যেমন নিশ্চিন্ন আল্লাহ করেছেন আযাব দিয়ে আদ ইরামকে ঠিক তেমনি তোমাদেরকে একবারে নিশ্চিন্ন করে দেব একটাকে কাউকে রাখব না এরা মেনার পাশে যে আকাবা আকাবা বলা হয় দুটো পাহাড় যদি কাছে চলে আসে আর জায়গা সংকীর্ণ হয় এটাকে আকাবা ঘাঁটি আকাবা ঘাট ফালাক তাহমাল আকাবা কোরআন আল্লাহ বলেছেন বলাতে এই মেনার এই আকাবা ঘাঁটিতে এরা ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিন্তু যেতেন দিনে দাওয়াত দিতে পারতেন না রাতের অন্ধকারে গিয়ে এই বিভিন্ন গোত্রগুলোকে দাওয়াত দিতেন এদের কাছে কাজ দিয়ে অতিক্রম করছিলেন আপোষে তারা কথাবার্তা বলছিল এই মিনার আশেপাশে বসে ওইখানে আকাবাতে যখন আওয়াজ শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে কাছিয়ে গেলেন যে কে এরা দেখি তো দেখি গিয়ে বললেন মানান্তুম আপনারা কারা কোত্থেকে এসছেন কালু নাফার মিনাল খাজরাজ আমরা খাজরাজ বংশের লোক মদিনা থেকে মাওয়ালিল কালা নজমাল মাওয়ালিল ইহুদ ইহুদিদের পাশে যে বাস করেন তারাই লাফা তাদের মিত্র কালু নাম হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফালা তাজলিসুন উকাল্লিমুকুম আপনারা কি একসাথে একটু বসবেন আপনাদের সাথে একটু কথা বলতাম ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আছে সব কালু বলা অবশ্যই কেন বলেন ফাজালাসু মাহু বসে গেলেন ওর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন তাদের সাথে ইসলামের বিষয়গুলি বর্ণনা করা শুরু করেন আর কারণ ইমান ইসলাম ইত্যাদি ইসলামের মৌলিক বিষয় ইসলাম ভালো কাজের উপদেশ দেয় আকিদা আমল আখলাক চরিত্র ইত্যাদি মানুষের উপকার ইত্যাদি কোরআনে কারিম তেলাওয়াত করে শুনলেন আল্লাহর দিনের দিকে দাওয়াত দিলেন তাদের একে অপরকে বলতে লাগলো কানে কানে বলতে লাগলো বুঝতে পারছো ওয়াল্লাহি ইন্নাহু লান্নবী আল্লাযী তাওয়াআদাকুম বিল ইহুদ এটা মনে হচ্ছে সেই নবী রে সেই নবী যেই নবীর কথা বলে তোমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে ইহুদিরা যে আসুক না ওই নবী তখন দেখবো তোমরা কে ওইটাই নবী তাহলে ইহুদিদের আগে আমরাই কেন ইসলাম গ্রহণ করে নি না আমরাই সাথী হয়ে যায় সঙ্গী হয়ে যায় তাহলে আর ইহুদিরা পারবে না আমাদেরকে ফালা তাসবিকান্নাকুম ইলাইহি সুতরাং ইহুদিরা যাতে করে আগে না বাড়তে পারে আমাদের তাড়াতাড়ি তারা ইসলাম গ্রহণ করে ফেলল তারপর বলি ইন্না কাদ তারাকনা কওমান ওয়া বাইনাহুম মিনাল আদাওয়াতি ওয়াস শাররি মা বাইনাহুম আমাদের সম্প্রদায় যে খাজরাজ কে রেখে এসছি আমাদের বংশের লোকেরা বাকি সব তো মদিনায় আছে তাদের আর আওসের মাঝে বড়ই আমাদের শত্রুতা আর লড়াই চলতে আছে যদি আপনার মাধ্যমে আল্লাহ আমাদের এই শত্রুতা দূর করে দেয় আর এই আমাদের যদি আমাদের কোনো রকম করে একটা মীমাংসা হয়ে যায় আর এই যুদ্ধটা বন্ধ হয়ে যায় তো আপনার চাইতে সম্মানিত ব্যক্তি আমাদের কাছে আর কেউ না আমরা এটাই আশা করছি যে আপনি যদি মদিনায় চলে আসেন তা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের এই বংশগুলোকে মিলিয়ে দেবেন আর এই ঝগড়া দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হানাহানি চলছে সব শেষ হয়ে যাবে তারা বলল যে অসুবিধা নেই আপনি আসেন সার্বিক সহযোগিতা করব দিনের দাওয়াতের জন্য আর আগামী বছর হজের মৌসুমে আবার আপনার সাথে দেখা হবে এই ছয়জন বললেন আগামী বছর আপনার সাথে আবার এই হজের মৌসুমে দেখা হবে এই বলে তারা চলে গেল এখন আসবে প্রথম যে বায়াতে আকাবা প্রথম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীর সাথে বায়াত নিয়েছিলেন তারপরে বায়াতে সানিয়া
ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে বাকি আলোচনাগুলি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পুরোপুরি উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ পুরোপুরি বাস্তবায়নের সার্বিক জীবনে তৌফিক দান করেন। আমাদের ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমাত তাওহীদের উপর সব সময় রাখেন এবং এই তাওহীদের উপর আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ আমাদের সিদ্দিকীন শুহাদা সালেহীন আম্বিয়া রসুলগণের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাসর করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।